এখন ভগবান কৃষ্ণ তিনি জন্ম নিবেন। সুখদেব গোস্বামী যখন তিনি এই কৃষ্ণ কথাকে বর্ণন করিবেন, কে কথা বলবো না, এ বাচ্চারা এ বোরা। এখন সুখদেব গোস্বামী যখন কৃষ্ণ কথা বলবেন, তিনি একটি শ্লোকের মধ্যে যেরকম অগস্ত ঋষি তিনি এক চুলে থেকে কি করলেন, তিনি সম্পূর্ণ সমুদ্রকে পান করলেন, সেইরকম ভাবে সুখদেব গোস্বামী একটি শ্লোকের মধ্যে কৃষ্ণ কথা বললেন। কৃষ্ণ কি করে মথুরাতে জন্ম নিলেন, কৃষ্ণ কি করে গোকুলে গেলেন, ওখানে কি করে উৎসব হলো, পুতন আঘাস রু বকাশ রুগি মারলেন, কালী ও নাগের নৃত্য করলেন, আর তিনি গিরিরাজকে ধারণ করলেন, আর গোপীদের সঙ্গে সপ্তকোটি গোপীদের সঙ্গে তিনি রাসলীলা করলেন, মথুরাতে কংসকে উদ্ধার করে তিনি গেলেন উঠাই দ্বারকাতে 16108টি পাটরানির সঙ্গে বিয়ে করলেন, প্রত্যেক থেকে 10টি ছেলে একটি একটি মেয়ে হলো, আর ব্রাহ্মণদের তিনি অভিশাপকে গ্রহণ করে তিনি প্রভাস ক্ষেত্রে তিনি নিজের ধামে চলে গেলেন। বলে শ্রীকৃষ্ণকে নিয়া লাল কি, তিনি একটি শ্লোকের মধ্যে না এদের কথা বলতে মনে করবে, এই জন্য তিনি একটি শ্লোকের মধ্যে তিনি সম্পূর্ণ কৃষ্ণ কথা বলে চুপ হয়ে গেলেন। পরিচিত মহারাজ বলে কি হয়ে গেল, বলে হয়ে গেল না, পুরা তো গোবিন্দের কথা শুনে তো পুরা তো শুনে দিয়েছি, বলে আমি তো কেবল 4 দিন থেকে এই জন্য এখানে বসে আছি কেবল গোবিন্দের কথা শোনার জন্য, গোপালের কেন না, আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমাকে মারার জন্যে আমাকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, আর ভগবান নিজে আমার মাতৃগর্ভে প্রবেশ করে তিনি রক্ষা করছেন, এই জন্য কৃষ্ণ তিনি হলেন আমাদের কুল দেবতা, আমি কেবল তার কথার জন্য এখানে 4 দিন বসে আছি, আর আপনি তো এক শ্লোকে পুরা কৃষ্ণ কথা বলবেন, আমি খুশি হলাম, আমাকে ভালো করে গোবিন্দের কথা শোনাও। বলে দেখো 4 দিনই হয়ে গেছে, এখন তুমি এক ফোঁটা জলও খাওনি, একটু জল খেয়ে নাও, একটু জলটা খেয়ে নাও। বলে জলের জন্য তো যত ঝগড়া হয়েছে, ওই জল চাইতে গেলাম জল দিল না, গলাটা টানি সর্প ঢেলে দিলাম, তিনি অভিশাপ দিলে, এই জন্য যত গড়বড়ি হয়েছে। আবার জলের কথা বলছেন, জলের কথা বলবে না, আপনার মুখচন্দ্র দর্শন করে আপনার মুখ থেকে যে অমৃত নিঃসৃত হচ্ছে ওইগুলো পান করে করে আমি সন্তুষ্ট হচ্ছি, অতএব আপনি কৃষ্ণ কথাকে বন্ধ করবে না। আর শুনে সুখদেব গোস্বামী খুব খুশি হয়েছে, বলে আমি এইটাই দেখতে চেয়েছিলাম, সত্যি সত্যি কথা শুনেছো না, মুখ দিকে তাকিয়ে আছো। হ্যাঁ, তিনি আবার 3 দিন পর্যন্ত তিনি কৃষ্ণ কথা তিনি শোনালেন। বলে কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যয়ো রাজ্ঞাম চ ভয় বংশানাম চরিতং পরমাদ্ভুতম। বলে যদ্যপি 2টি বংশ, একটি হলো সূর্য বংশ, একটি হলো চন্দ্র বংশ, যদ্যপি অনেক রাজারা জন্ম নিয়েছে, কিন্তু সব থেকে ভালো কথা কি, এখন প্রভু এটা গাইলে না, জগতে কি মধুরে দু নাম কৃষ্ণ তাহার না নাম, এই জন্য যদ্যপি অনেক রাজারা এসেছে সূর্য বংশে, কিন্তু ভগবান রাম যেরকম মিষ্টি মিষ্টি লীলা করছেন না, এইরকম এত সুন্দর লীলা কেউ করে নাই, এই জন্য বলে সিয়াবর রামচন্দ্র কি। কিন্তু চন্দ্রবংশে অনেক রাজারা এসেছে, কিন্তু আমাদের গোবিন্দ গোপাল যেভাবে লীলা করেছে এত সুন্দর আর লীলা কেউ করে নাই। তখন তিনি বললেন, দেখো 3টি হলো গঙ্গা, কয়টি গঙ্গা, আর জোর করে বলো, মায়েরা সব এদিক ওদিক সব তাকিয়ে আছে, কথা কেউ শুনেছে না, কে কিরকম শাড়ি পরে আছে সব দেখছে, এই জন্য মায়েদের শাড়ি থেকে উল্লো হবো না, এই জন্য যদি আমাদের থেকে তুমি ভালো কোনো যদি শাড়ি পরে এসছে না, বলে আমার থেকে কি করে ভালো শাড়ি পরে এলো, এই জন্য হ্যাঁ এদিকে টাকা, এই জন্য এখানে কয়টা গঙ্গা হলো, 3টি গঙ্গা, একটি গঙ্গা হলো স্বর্গে যার নাম হলো মন্দাকিনী, তিনি স্বর্গ লোকে উদ্ধার করছেন, একটি গঙ্গা হলো মর্ত্য জগতে যার নাম ভাগীরথী, তিনি মর্ত্য জগতে উদ্ধার করছেন, একটি গঙ্গা হলো পাতালে যার নাম হলো ভগবতী, তিনি পাতাল লোক থেকে তিনি কল্যাণ করছেন, কৃষ্ণ কথাও সেই 3টি গঙ্গা, বলে তিনি ও 3 লোককে প্রসন্ন করে, তাকে যে শুনছে যে বলছে আর যিনি প্রশ্ন করছেন, এই জন্য বলছে যে কৃষ্ণ কথার মধ্যে এত মিষ্টি আছে
বলে নিবৃত তসেই রূপ গীয়মানাত ভব ঔষধ ছত্র মনোবিরামাত। তিনি বলছেন যদি এই ভব সাগর থেকে কেউ পার হতে যায় সব থেকে মিষ্টি ঔষধটা কি? বলে গোবিন্দের কথা। এদের কিছু করতে হবে না, কেবল বসে বসে কথা শোনা, আর শুনতে শুনতে ভব সাগর থেকে পার হয়ে গেল। এই জন্য বলছে কৃষ্ণ কথা হলো সব থেকে সুন্দর ঔষধ। এখানে প্রশ্ন করছে বলে তুমি বলছো ঔষধটা এলো বাতে ঔষধ খেয়েছেন কত তেত্ত, তাই না? মুখে সঙ্গে সঙ্গে জলটা দিয়ে সঙ্গে সঙ্গে গিলে দিলি, কিন্তু খুব তেত্ত। বলে গোবিন্দের কথা কি তেত্ত বলে নেই, শ্রোত মন বিরামাত, মান আর হৃদয়কে কানকে যিনি অমৃত প্রদান করে। এই জন্য তো বাড়ি ছেড়ে দিয়ে এখানে বসে আছে, কেসে জানে শান্তি জানে। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ কথা এত মিষ্টি। তখন তিনি বললেন যখন কংস উপদ্রব করলো, তিনি নিজের পিতাকে উগ্রসেনকে তিনি জেল বন্ধ করে দিয়েছেন, বলে আমার দেশে কেউ গোবিন্দের নাম নিতে পারবে না, আমার দেশে কেউ কৃষ্ণ কীর্তন করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, যদি কেউ করে সব জেল বন্ধ করে দেবে। এখানে সাধুদেরকে না সব জেল বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, জেল বলে যজ্ঞ করলে আমার নামে নাম নিলে আমার নাম নিতে হবে, আমি হলাম ভগবান, আমার ছাড়া এখানে কেউ নেই, বুঝতে পারছেন তো? এখানে জেল বন্ধ করে দিয়েছে, আর সাধুগুলো জেলে বসে বসে না ওই গোবিন্দকে ডাকছে, বলে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ, বলো জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় সমস্ত দেবা দেবীরা তারা উঠাই গিয়েছে ক্ষীর সমুদ্র কাছে গিয়ে ভগবানকে তারা প্রার্থনা করছে। যখন আকাশবাণী হয়েছে বলে দেবতারা তোমরা চিন্তা করবে না, তোমরা সবাই যদুকুলে জন্ম নাও, হে দেবীরা তোমরা ব্রজে গোপী হয়ে জন্ম নাও, আমি তাড়াতাড়ি আসছি তোমাদেরকে উদ্ধার করার জন্যে, দুষ্টকে সংহার করার জন্য আমি তাড়াতাড়ি আসছি। বলো বৃন্দাবন বিহারি লাল কি জয় জয় শ্রী রাধে। এখানে সবাই এখানে কি হয়েছে, কংস তিনি নিজের বোন দেবকীকে তিনি বিয়ে দিয়েছেন, কাকে? বসুদেব সঙ্গে। আর অনেক কিছু যৌতুক রূপে দিয়ে তিনি সারথি হয়ে তাকে বিদায় করছে। আর মাঝে রাস্তায় আকাশবাণী হয়েছে বলে রে বুড়া কংস, যে দেবকীকে তুমি এত আনন্দপূর্বক বিদায় দিছ, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার কাল হয়ে গেল। কংস দেখলো ইয়ে দেবতাদের বাণী কখনো মিথ্যে হবে না, না রয়েগা বাঁশ না বেজেগি বাঁশুরি, তলোয়ার তিনি নিয়ে আর ধরেছে চটি চুলের মুঠাকার দেবকী। যখন তাকে মারতে যাচ্ছে না, এখন বসুদেবের একটি নাম হলো আনন্দ দুন্দুবি। তিনি যখন জন্ম নিয়েছিলেন দেবতারা না বাজা বাজিয়েছিল, এই জন্য তিনি সাম দাম দণ্ড ভেদ নীতিকে বুঝাতে চেষ্টা করলেন। বলে কংস এখানে তোমার বউনের বিয়ে ঘর, আর যদি বউনকে মারে না সারা দুনিয়াতে তোমার নিন্দা হবে, নিজের বউনকে ও মেরেছে, এইরকম জীবন কি জীবন? বলে বলে আকাশবাণী শুনলে না, বলে শুনেছি আমিও শুনেছি, বলে একদিন তুমি মরবা কি না? বলে একদিন মরবো মরবো, আগে কেন মরবো,
বলে দেখ কে মারে এই শরীরটা কে মারে আমার দিয়ে তাকাও কে মারে এই বাচ্চাগুলো দেখে কেউ দাঁড়াতে দিবে না সব বসে চুপ করে এই জন্য কে মারে মারে এই শরীরটা মারে আত্মাটা কি মারে এইটা হলো যেরকমটা নূতন কাপড়টা পূরণ হলে পরে যেরকম আমার একটা নূতন কাপড় পড়ি পূর্ণ কাপড়টা ছেড়ে দেই সেইরকম ভাবে শরীরটি শরীরটা জরা জীর্ণ হলে আত্মাটা শরীর থেকে অন্য শরীরকে প্রবেশ করে নিয়ে হ্যাঁ প্রবেশ করে এই জন্য না যায় তে না মৃত অজ নিত্য শাশ্বত লই আত্মা দল এ বাচ্চা চুপচাপ বসো ও আমন দেব বসে যাও তুমি এই জন্য তখন তুমি বুঝাতে চেষ্টা করলে যখন তুমি বুঝাতে চেষ্টা কোন সব বিষয় মানে না মারতে চমচায় বলে দেখো তুমি জানো আমি মিথ্যা বলি না আমি সত্যি কথা বলি বলে জানি বলে আমার যত ছেলেগুলো হবে না সব ছেলেগুলো তোমাকে দিয়ে দেবো এই জন্য তুমি ভগ্নিকে মারবে না তখন ছেড়ে দিয়েছে প্রথম ছেলেটা যখন হয়েছে তিনি কংসের কাছে নিয়ে গিয়েছে কংস হৃদয় দ্রবীভূত হয়েছে নিজের ছেলেটাকে মৃত্যুর বলে বলে যাও তোমার সত্যবাদিতাতে আমি সন্তুষ্ট এটাকে নিয়ে যাও অষ্টম সন্তানের সঙ্গে আমার সম্বন্ধ এখানে নারদ দেখলো তো খুব খারাপ কাজ হলো যদি এর হৃদয়ের মধ্যে দয়াটা আসে না গোবিন্দ আসতে দেরি করবে পাপের ঘোড়াটা ভরে গেলে তখন গোবিন্দ আসবে বুঝতে পারছেন তো এই জন্য তিনি কি করছেন নারদ সেখানে এসে উপস্থিত হয়েছে কংসকে বলছে দেখো কংস আমি এখন কোথা থেকে আসছি আমি আসছি কোথাকে বসাও বলছি সবাইকে বসাও সামনে এই জন্য আমি এসছি স্বর্গ থেকে আমি এসছি আমি দেখলাম সব দেবতারা না মিটিং করছে জানে তো কি মিটিং করছে কি করে তোমাকে মারা যাবে সাবধান এই যে দেবতারা সব হলো কে যদুবংশী হ্যাঁ আর দেবীরা হলো গোপীরা তোমাকে প্লানিং করে করে মারতে তোমাকে এসেছে এই যে নে বলে গুরুদেব কি করব তিনি একটা ফুল নিয়ে এসেছিলেন ওই ফুলটাকে তিনি কি করছেন ওর মধ্যে আটটি পাখুড়ি ছিল বলে দেখো নারদ বলে দেখি এই বাচ্চাগুলো না এখান থেকে বাচ্চাগুলো ওটার বাইরে যাও এই বাচ্চাগুলো এখানে শরীর দাও কেন ওই বাড়ি যাও দাঁড়িয়ে যাও এই জানে বলে বৃন্দাবন বিহারি লাল কি এই বাচ্চা মায়েরা এই বাচ্চাগুলোকে দাঁড়াতে দিবে না আর ওই দিকে থেকে তাকে আসতেও দিবে না তুমি ওখানে দাঁড়াও তাকে আসতে দিবে না এর মাটা উঠাই গেল এর মাটাকে এ নিজে চলে না কোলে না ওর মায়ের কোলে দিবে ওর মায়ের কোলে দাও আর তুমি ওখানে থাকো ওইখানে থাকো হরে কৃষ্ণ বসে যাও হ্যাঁ এদিকে টাকা সবার হরে কৃষ্ণ নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল তিনি যখন এসছেন নারদ তিনি একটা পদ্ম ফুল নিয়ে এসছেন যার মধ্যে আটটা পাখুড়ি আছে বলে নারদ বলছেন কংস বলো তো প্রথম নম্বর কোন আর অষ্টম নম্বর কোন গিনা দেখি বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বলে উল্টো দিকে কিনা বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বলে বুঝতে পারলা বলে গুরু ছাড়া কি জ্ঞান হয় গুরু ছাড়া কি জ্ঞান হয় বলো গুরুদেব কি বলছে বলে দেখো দেবতাদের কথা বোঝা বহুত কঠিনই আছে ওরা তো বলছে অষ্টম গর্ভ তুমি এই দিকে থেকে গিড়িছ যদি উল্টো দিকে গিড়ে কি হবে এটাকে এক করছে না ওটা হয়ে যাবে আট আর আটটা হয়ে যাবে এক আরে এরা যখন জন্ম নিবে বড় হবে কি না বলে বড় হবে এগুলো সব মিলে তোমাকে মারবে বলে গুরুদেব সবগুলো মেরে ফেলবো বলে আমি কেন বলো তুমি জানো তোমার কথা জানো তাকে না ভড়কিয়ে দিয়েছে বুঝতে পারছেন তো আর ভড়কিয়ে দিয়ে নারদ পালিয়ে দিয়ে দৌড়ি আর যত ছেলেগুলো না ছয়টা ছেলেকে ধরে ধরে কংস মেরে ফেলেছে এখানে প্রশ্ন হচ্ছে নারদ হলো এত বড় ভক্ত তবে তিনি বাচ্চাদের কেন মারালেন এর প্রশ্ন হচ্ছে না বাচ্চাদের কেন মারালে বলে মারিয়ে না তাদের মুক্তি করালেন বলে কি দেখাও আগের জন্মে তারা ব্রহ্মার মানস পুত্র ছিল মরিচি এক সময় ব্রহ্মা একটি সুন্দর মেয়েকে তিনি সৃষ্টি করছে ও মেয়েটা দেখতে এত সুন্দর ছিল ব্রহ্মা নিজে আসক্তি হয়ে যায় ওর পিছনে দৌড়াতে আরম্ভ করে আর ওর যে ছেলেগুলো ছিল না বলে দেখো বুড়োটাকে হ্যাঁ দাঁড়িয়ে হয়ে গেছে সাদা আর মেয়ের পিছনে দৌড়াচ্ছে এখানে ওরা হেসেছে যেখানে হেসেছে ব্রহ্মা তিনি অভিশাপ দিয়েছে বলে আমাকে দেখে তোমার হাসছ
तुम्हारे अभिशाप दिची अभिशाप दिची तीन जन्म पर जंत निजर पिता हाथे मरे तो घर मुक्ति आ गए ये नहीं बचल तात्कल नहीं जाओ कि कहते घूरे नहीं आ सका वो कहते घूरे नहीं आ सका हाँ तो ये घूरे नहीं आ सका हाँ कौन से ऐसे जाने का एक बार की हो चुकी नहीं ऐसे ने तेरी वो कहते नहीं जाने ऊपर नहीं आ सका एक बार की हो चुकी तेरे छोटा छोटा चले गए मेरे फैल चुके इधर ध्यान दिए सुनो मान दिए सुनो के ना कौन सा छोटी चले मार लो मान दिए सुनो एरे रहस्य का की कृष्णा कत कत नंबर गर्भ में ऐसे चेन बोलो तो की माया के बोले में जोर करे बोलो के ना आठ अष्टम गर्भ है ले इन्हें मन दिए सुनो अरे छोटी छेले के बोले यदि के गोविंद के हृदय में दे प्रकट कर के चाहे हमारे सब तक बड़ा शत्रु आते छोटा छोटा आचे की काम क्रोध लोभ मोह मद मात्सर्य जेगुलो हमारे हृदय में आचे गोविंद शिक्षा दीचे प्रथम छटा के तो मार इधर ना मारे आम आसब ना सप्तम गर्भे बलदेव बलदेव के तीन बोले साक्षात संधि शक्ति पृथ्वी स्वरूप तीन धारणी धर तीन स्वयं भगवान की जिन्हें धारण करे भगवान की जिन्हें धारण करे दस शरीर पंच रस दिन सेवा करे ए जने तिनी बलदेव प्रभु तीन ऐसे गोविंद के जिन धारण करे तीन मान पृथ्वी स्वरूप बलदेव प्रभु ऐसे तीन धाम स्वरूप सप्तम गर्भ आसे और अष्टम गर्भ के लेन भगवान कृष्ण एक अर्थ द्वितीय अर्थ किसने जेटा बड़ा महत्वपूर्ण जे रकम क्लास वन टू थ्री फोर फाइव है ना भक्ति ते आठटी हल स्टेज प्रथम हल श्रद्धा साधु संग भजन क्रिया अनथ निवृत्ति रुचि निष्ठा आसक्ति भाव प्रेम वही अष्टम गर्भ प्रेम मान कृष्ण दर्शन কিন্তু কি করে ওটা হবে মন দিয়ে শোনো প্রথম হলো শ্রদ্ধা আপনাদের মধ্যে শ্রদ্ধা ভাবনা আছে এইখানে এখানে এসে বসেছেন যদি শ্রদ্ধা না থাকতো এখানে কি আপনারা আসতেন এখানে আসতেন না এই যে হলো শ্রদ্ধা আর দ্বিতীয় যে সোপান বলে সাধু সঙ্গ শ্রদ্ধা হয়েছে এখানে এসেছেন এই জন্য সাধুদের মুক্ত গহরি কথা শুনছেন সাধু সঙ্গ আর তৃতীয় স্টেজটা কি ভজন ক্রিয়া বলে ভজন ক্রিয়া মানে কি যখন সাধু সঙ্গ করব বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় যখন সাধু সঙ্গ করব তখন কি জ্ঞান হবে বলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা কে বলে ভগবানেরই আমার সন্তান তারই ছেলে কিন্তু তাকে ভুলা ধরু না এই সংসারের মধ্যে যত দুঃখ কষ্ট গুলো আছে তার যখন ভজন করবো দুঃখগুলো দূর হয়ে যাবে এই যখন এইটা বুঝতে পারবো তখন কি করব তখন সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করে তাদের থাকে হরিনাম গ্রহণ করব যখন এই হরিনামটা গ্রহণ করবো না তখন ভজন ক্রিয়া তখন ভজন আরম্ভ হলো বলে চতুর্থ স্টেজটা কি বলে অনর্থ নিবৃত্তি যখন আমরা হরিনাম করব আমাদের মধ্যে যে কাম ক্রোধ অস তৃষ্ণা হৃদয় দ্রবল অপরাধ এই অনর্থগুলো আছে धीरे धीरे परिष्कार होता आरंभ करो धीरे धीरे परिष्कार होता आरंभ करो अनर्थ निवृत्त पर रुचि रुचि माने कि भाल लगा जे रखम पुष्पांडा भालो हो छानल डालनाटा भालो हो धोखा सब्जीटा भालो हो आर एक दाव भालो लेगे आर एक दाव बोले ना आर एक दाव सही रकम भावे किंतु एखाने एकटा उदाहरण दिए बोलछे किंतु एखाने जे आमादेर भाल लागछे ना আমি বললাম হরিনাম করতে দেখবেন এক দশ মিনিট বসে হরিনাম করতে পারবে না কিন্তু তিন ঘন্টা দেখে দেখে ফিল্ম দেখতে পারবে আর স্মার্ট ফোনে লেগে থাকলে তো কোনো কথাই নেই কোথায় সময় চলে আছে আর বৌমাদের যদি কথা যদি শুনে ওর বৌমা এই করছে শাশুড়ি এই করছে সংসার ইত্যাদি নিন্দা বা আবার এ থেকে তো ভালো দেখে বিচার কিছু নেই হ্যাঁ দেখবে অমৃত এগুলো কি যদি বলে দশ মিনিট বসে একটু হরিনাম করবে বলে সময় কোথায় সময় নেই এই জন্য কি করতে হবে একটি উদাহরণ দিলেন মন দিয়ে শুনো আপনারা মিশ্রি খেয়েছেন কারা কারা মিশ্রি খেয়েছেন সবাই বলে দেখি মিশ্রিটা মিঠা না মিশ্রিটা তেতো মিঠা বলতে পারেন মিশ্রি কাকে তেতো লাগে কে বলছে বলো যদি তার জন্ডিস রোগ হয়ে যায় না পিলিয়া রোগ হয়ে যাবে দেখবেন যা কিছু খাবে একটু তেতো লাগবে এই জন্য আগে তো ওষুধ ছিল না ডাক্তাররা কি বলে জানো তো বলে মিশ্রিটা তো মিঠা কিন্তু তোমাকে মিষ্টি লাগবে না
তোমাকে তেতো লাগবে কিন্তু মিছিলটা ছাড়বে না, ওটা চুষতে থাকবে। চুষতে চুষতে কি হবে, ধীরে 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 তেতো পানটা চলে যাবে। আজ ওখানে মিছিলটা মিষ্টি লেগে গেছে না, বুঝতে পারবে তোমার রোগটা ভালো হয়ে গেছে। সেইরকম গোবিন্দের নাম হলো সব থেকে মিষ্টি, বলে মধুর মধুর মেতা। রূপ গোস্বামী বলছেন, তুণ্ডে তাণ্ডব নিবিতে বিতনুতে তুণ্ডাবলী লব্ধে। কৃষ্ণ নামের মধ্যে এত আনন্দ আর কোথায় নেই, কিন্তু এখানে আমাদের আনন্দ লাগছে না। কি লাগছে, তেতো লাগছে। কি করতে হবে, ঔষধরা খেতে হবে। ঔষধরা কি, হরিনাম। ঔষধরা কি, হরিনাম। এই জন্য হরিনাম করতে থাকো। এই জন্য মহাপ্রভু বলছে, চেত দর্পণ মার্জনম। যদি কাপড়ের মধ্যে যদি ময়লা হয়ে যায় কি সাবুন ছোড়া দিয়ে পরিষ্কার হয়ে যায়, হৃদয়ের মধ্যে যে মহিলাটা কি করে পরিষ্কার হবে, গোবিন্দের নাম দিয়ে। গোবিন্দের নাম নিয়ে দেখুন, এখানে কিছু মায়েরা বসে আছে, মালা করছে। দেখুন ওই যে মা বসে আছে, দেখুন সবসময় মালা জপ করছে, মালাটা ছাড়ছে না, জানে এইটাই কাজে আসবে, আর কাজে আমার কিছুই আসবে না। বুঝতে পারছেন তো, এই জন্য এইটা হলো আপনার রুচি। তারপরে নিষ্ঠা, নিষ্ঠা অর্থ কি, এত পাকা হয়ে যাবে সংসারে যত বাধা বিপত্তি আসু না কেন, গোবিন্দের ভজন ছাড়িয়ে। যেরকম হরিদাস ঠাকুরকে বাইশি বাজার পিটেছে, বলে তুমি ভগবানের নাম নিতে পারবে না, মুসলমান হয়ে কলমা উচ্চারণ করে হরে কৃষ্ণ করে কেন, বলে শরীরকে যদি টুকরো টুকরো করে কেটে দেন না, আমি তবুও হরিনাম ছাড়বো না। বাইশি বাজার পিটাই হয়েছে, কিন্তু যত জোরে পিটাই হয়েছে না, তত জোর সে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম ছাড়েনি, সাক্ষাৎ গোলক বৃন্দাবন থেকে ঠাকুর এসে গেছে আর তাকে জড়িয়ে ধরেছে, ঠাকুরকে জড়িয়ে ধরেছে। কে, হরিদাসকে। যত মাড়গুলো না ঠাকুর সব নিয়েছে, বুঝতে পারছেন, তখন নিষ্ঠা হয়ে যাবে। যেরকম মীরা, মীরা উপরে কত বাধা এসছে, মীরা কি ভজনে ছেড়েছে, কিন্তু আমরা কি করি জানেন তো, একটু ভজনা করে যদি একটু দুঃখ কষ্ট এসে গেছে না, খাওয়াটা ছাড়বো না, ঘুরাটা ছাড়বো না, ঘুমাবাটা ছাড়বো না। কি ছেড়ে জানেন তো, ওই যে মালাটা আছে না, প্রথমে ছেড়ে দেবো, মানে মালাটা ছাড়ার জন্য আগে থেকে বসে আছে, কখন এই মালাটা আমাদের থেকে যায়। এই জন্য এখানে কি বলছে হরিদাস ঠাকুর, খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তবুও মুখে না ছাড়িও হয় না। বুঝতে পারছেন তো, নিষ্ঠা, তারপরে হয় রুচি, আসক্তি। এত আসক্তি হয়ে যাবে ভগবানের প্রতি, সংসারে সব আসক্তি শেষ হয়ে যাবে। তারপরে আসবে কি জানে, ভাব। মন দিয়ে শোনো, ভাব মানে কি, ভাবের কি লক্ষণ, ভাবের লক্ষণ হলো যেখানে হৃদয় থেকে সব অনর্থ দূর হয়ে গেছে, কাম ক্রোধ সব। তখন কখনো কখনো গোবিন্দের বাঁশির শব্দ শুনতে পাবে, কখনো কখনো শুনতে পাবেন গোবিন্দের চরণে নূপুর ছমছম ছমছম আওয়াজ হচ্ছে, কখন এরকম অনুভূতি হবে, গোবিন্দ এসে আমাকে স্পর্শ করছে আর তার রোমাবলগুলো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কখন এইরকম মনে হবে, গোবিন্দ এসে আমাকে অধরামৃত পান করে দিয়ে গেছে। কি করবে, চারটা আরম্ভ করবে, কে আমাকে অমৃত পান করালো। হ্যাঁ, কখনো কখনো ঠাকুর এরকম প্রকাশিত হবে, এ তার রূপ দেখে, বস্ত্র দেখে না, চক্রকে দেখবে অন্ধকার হয়ে যাবে। বুঝতে পারছেন তো, এটা হলো ভাব। আর যেখানে প্রেম অবস্থা হবে না, প্রেম অবস্থা যখন আসবে, সাক্ষাৎ গোলক বৃন্দাবন থেকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, তিনি যেরকম একটি পদ্মফুল যদি প্রস্ফুটিত হয়, ভ্রমর কি করে, ওর সৌভরত সৌভরত এসে তিনি ওই মধুপান করতে আরম্ভ করে, তখন ভগবান তিনি গোলক বৃন্দাবন ছেড়ে কোথায় চলে আসবে, আমাদের দর্শন দেওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো, হুড়দুড়ের জন্য এই জন্য ভগবান তিনি অষ্টম গর্ভে, এখানে ঠাকুরও আসবে। এখানে সাধারণ এখানে যদি কোনো মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার আসছে, তার জন্য কত সাজাবটি হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে মালিকী আসছেন, সম্পূর্ণ বৃন্দাবন একটি সুন্দর বৌ মহামাত্র সেজে গেছে, বৃন্দাবনের ধামের আনন্দের সীমা নেই। গোবিন্দ আমার উপরে লীলা করবে, যে যমুনাথ পাটরানি তিনি কলকল কলকল নাদে তিনি প্রবাহিত হচ্ছে। আর বলে কৃষ্ণ কানহাইয়া লাল কি, একটু পরে আসব, বসুদে একটু পরে আসব। এই জন্য সেখানে কলকল না দিতে, আর যে পদ্মফুলটা ফুটে যায় রাত্রিতে, দিনেতে ফুটে রাত্রিতে ফুটিয়েছে,
আর কৃষ্ণ অষ্টমী রাত্রিতে জন্ম নিয়েছে, অষ্টমীরে চন্দ্রমা আধা হয়, আজ চন্দ্রমা পূর্ণ চন্দ্র রূপে প্রকট হয়েছে, আর শূন্যতে যে জয়কার হচ্ছে ভগবান, তখন রাত্রি মাঝখানে তিনি ওই কলসরে কারাগারে তিনি ভগবান চতুর্ভুজ রূপ হয়েছে, যেখানে চতুর্ভুজ হয়েছেন ভগবান কৃষ্ণকে নিয়া লাল কি। তখন দেবকী বলছে বসুদেব বলে প্রভু আপনাকে তো আমরা ছেলে রূপে প্রার্থনা করেছিলাম, ভগবান বলে দেখো আমি এখানে বাচ্চা ছেলে হয়ে যাবো, আগের জন্ম কৃষ্ণ সুত পাচ্ছিলে কেবল গাছের পাতা কি 10,000 সাল তপস্যা করছো, আমি যখন বললাম কি চাই বলে তোমার মতো একটা ছেলে চাই, আমি বললাম আমার মতো তো কেউ হবে না, আমি ছেলে বলে আসবো, এই জন্য আমি এখন বাচ্চা হয়ে যাবো, আমাকে নিয়ে গোকুল ছেড়ে দিয়ে আসবে, ওখানে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে নিয়ে আসবে। আর দেবকী দেবী তিনি একবার স্থান পান করে দিয়েছে, ওখানে একটা কুল ছিল, ওই কুলের মধ্যে গোবিন্দকে শুয়ে বসুদেব মহারাজ নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে, তখন ভগবান অনন্ত দেব রূপে তিনি ছত্র রূপে আছে, যমুনা নদী যখন পৌঁছেছে সেখানে একদম পানি ভর্তি, কি করে পার হবো, যখন যমুনাতে প্রবেশ করছেন যমুনাও চাইছে আমি যাতে একটু গোবিন্দের চরণ স্পর্শ করি, আর যমুনা জল বাড়তে আরম্ভ করে, বসুদেব মহারাজ ভয়ে পেয়ে গেছে, আর গোপালকে যে মাথায় ছিল না উপরে উঠিয়ে দিয়েছে, যদি কেউ হয় নিয়ে নাও আমার গোপালকে বাঁচাও, এখনো ওখানে একটা গ্রামের নাম হলো কোল লে, মানে আগে কই হতো লে লো মেরে লালাকে, হ্যাঁ এখানে তিনি নিয়ে গেছেন, কোথায় তিনি গোকুল নিয়ে গেছেন, আর ওখানে একটি ছেলে হয়েছিল, ওখানে হ্যাঁ মেয়ে হয়েছিল, মেয়েকে ছেলেকে নিয়ে এসেছেন, আজকে আমরা শ্রবণ করলাম আজকে কৃষ্ণ কি করে মথুরাতে প্রকট হলেন, কালকে সকালে সকালে তাড়াতাড়ি আসবা, কয়টার সময় আসবা, 4টার সময় দেখবো আমি কে না আসছি, খিচুড়ি খাওয়া বন্ধ হত, এই জন্য বিকাল 4টা, হ্যাঁ এই জন্য ওখানে কালকে খুব ভালো কথা শুনব, গোপাল কি করে গোকুলতে জন্ম নিয়েছে ওই কথা না, খুব ভালো কথা, এটা হলো মথুরার কথা, ওইটা গোকুলের কথা, গোকুল কি করে কৃষ্ণ দুইটি, একটি নয় একটি মথুরাতে অংশ কৃষ্ণ, গোকুলে তো পূর্ণ কৃষ্ণ, তাহলে গোকুলের কথা শুনব, এখন আমাদের নিয়ে আসতো ভাই নিয়ে আসো, কারো দেবকী বসুদেব হয়েছে চলে আসে দিদি, এখন আমাদের প্রভু তিনি খুব ভালো ভালো ভজন গাইবেন, গোপাল জন্ম নিলে নন্দ বাবা কি করে সবাইকে তিনি ডেকেছেন, আর সবাই এসেছে স্বাগত করার জন্যে, কিভাবে ব্রজবাসীরা সেখানে আনন্দে খুব নাচছে আর গাইছে, হ্যাঁ এখন আপনারা সবাই এই কীর্তনের মধ্যে নাচবেন গাবেন, আসো ওদের নিয়ে আসো, আছে ওরা ওখানে কোথায় গেল, এদিকে আসো কোথায় গেল, হ্যাঁ নিয়ে আসো আসো, আপনার সবাই যে নাচতে জানেন না উঠে ভগবান জন্ম উৎসবে নাচলে করে 84 লক্ষ করে নাচা তোমার শেষে I'm
Yeah.
Thank you.